হ্যাঁ ভাইয়া বলেন। জি জি। আচ্ছা, আমি ভাইসা মোহাম্মদ ইস্তাবুল কামাল, আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি আজকে ইলেকশন কমিশনে যে শ্রেণিয়াবাদ সাদেক আবদুল্লাহর পক্ষে জাহিদ ফারুকের বিরুদ্ধে, যিনি বর্তমান এমপি এবং আমাদের পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে আমরা একটা নির্বাচনে হলফনামাতে তথ্য গোপনের অভিযোগ দায়ের করে আমরা একটা আপিল দায়ের করেছি। যে তথ্য গোপনের অভিযোগের মধ্যে আমরা স্পেসিফাই করে দিয়েছি যে অতীতে উনার বিরুদ্ধে মামলা ছিল, যে মামলার ব্যাপারে নির্বাচনী হলফনামায় প্রতারণার মামলা, যে মামলার বিরুদ্ধে তার নির্বাচনী হলফনামায় একটা কলাম আছে যেখানে বলতে হয় যে সে নির্বাচনে প্রতারণা, তার একটা বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা আছে, সেই মামলার যেই স্ট্যাটাসই থাকুক যদি নিষ্পত্তি হয়ে যায় সেটা সহ একটা উল্লেখ করতে হবে, কিন্তু সেটা উনি স্পেসিফিকলি এড়িয়ে গিয়েছেন। তারপরে উনার রোড নাম্বার 3 গিলবার্ট এভিনিউ ফিলাডেলফিয়াতে উনার স্ত্রীর নামে একটি বাড়ি আছে, যে বাড়ির ব্যাপারে উনি উনার নির্বাচনী হলফনামা এবং উনার ইনকাম ট্যাক্স ডিক্লারেশনে উনি কিছুই বলেন, এবং তার ছেলেরও মাল্টিপল বাড়ি আছে সেগুলোর ব্যাপারে কিছুই বলেনি। এবং এগুলো হচ্ছে ওই সরাসরি আরপিও 12 এবং আর্টিকেল 66 এর একদম এক্সপ্রেস ভায়োলেশন, যে তথ্য গোপন করে মিসলিড করলে আর যদি কনসিল করে কোন ইনফরমেশন তাহলে তার নির্বাচন তারিলে মানে নির্বাচনের ক্যান্ডিডেটের বাতিল করা বাতিল যোগ্য। হ্যাঁ, এবং এই রিলেটেড আমাদের হাইকোর্ট ডিভিশনেরও জাজমেন্টও আছে, হ্যাঁ, যে কোন মিথ্যা তথ্য দিলে তাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হবে। আচ্ছা, তো এই অভিযোগগুলোই আনা হয়েছে তার বিরুদ্ধে। আচ্ছা আচ্ছা, তো এটার শুনানি কবে থেকে শুরু হবে আপনাদের আপিলের? আচ্ছা, শুনানি আগামী কালকে থেকে শুরু হবে। এগুলো আমাদেরকে ইমেল অ্যাড্রেস নিয়ে নিয়েছে, তারা ইমেলের মাধ্যমে আমাদেরকে অবগত করবে ইলেকশন কমিশন। আচ্ছা, তো যেহেতু আপনি বরিশাল সদর 5 আসনের স্বতন্ত্র প্রার্থী শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহর পক্ষের আইনজীবী, সেই হিসেবে আপনি এই মামলায় কি ধরনের প্রতিকার আশা করতেছেন? দেখেন, আমরা তো আসলে সম্পূর্ণ আস্থা ইলেকশন কমিশনের উপরে আছে, এবং সেজন্যই আমরা যথাযথ নিয়ম পালন করে যথাযথ সব প্রসিডিওর অবলম্বন করেই কিন্তু আমরা আপিলটা দায়ের করেছি। আপিলটা কিন্তু যখন গ্রহণযোগ্য, মানে গ্রহণযোগ্যতার জন্য কিন্তু এটাকে প্রিরিকুইজিট কিছু ক্রাইটেরিয়া আছে যেটা ভেরিফাই করা হয়, ভেরিফাই করেই কিন্তু মামলাটা দায়ের করার জন্য গণ্য হয়, এবং তখনই যে আমরা এটা আপিলটা দায়ের করতে পারি। সো প্রিরিকুইজিট ক্রাইটেরিয়া নির্বাচন কমিশনের কাছেও মনে হয়েছে যে আমরা স্যাটিসফাই করেছি, সেজন্যই তারা মামলাটা গ্রহণ করেছে। তার মানে আপনারা ন্যায় বিচার পাবেন নির্বাচন কমিশন থেকে, এটা নিশ্চিত? অবশ্যই অবশ্যই অবশ্যই। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।